আমরা সকলকে স্বাগত জানাই। প্রভুপাদ বলেছে যে কেউ ইস্কনের সঙ্গে এই ভগবানের বাণী প্রচারে এবং ভক্তি অনুশীলন করতে যারা সচেষ্ট তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই। মাধবেন্দ্রপুরীকে চৈতন্য মহাপ্রভু বলছেন মাধবেন্দ্রর মতো ভাগ্যবান কে আছে, কিন্তু অনেকবার ভগবানের দর্শন পেয়েছেন সাক্ষাৎ। তা আমরাও ভগবানের দর্শন পেতে পারি, আমার অধিকার, আমার যোগ্যতা, আমার অনুযায়ী যে কেউ। মহাপ্রভু এটা খুব সহজ করে দিয়ে গেছেন, যখন ভগবান কৃষ্ণ সকলকে ভগবানের শরণাগত হতে বললেন, অনেকে হয়তো কেন আমি সম্পূর্ণভাবে একা কৃষ্ণের শরণাগত হব, তখন সেই ভগবান কৃষ্ণই রাধারানী তার যাবগানের যে শ্রেষ্ঠ ভক্ত, যিনি আরাধনার মূর্তিময় বিগ্রহ, ভক্তির মুক্তিময় বিগ্রহ মূর্তি, সেই রাধারানীর ভাব নিয়ে কী করে ভগবানের সেবা করতে হয় সেটা চৈতন্য মহাপ্রভু রূপে সেই ভগবান কৃষ্ণই আবার এলেন। যখন তিনি আসেন, ভগবান আসেন, তার পার্শ্বদের নিয়ে আসেন, যখন কৃষ্ণ এসেছিলেন তখন তার ভক্ত যে তাকে বাপ মা রূপে সেবা দা করতে চায় তারা এসেছিলেন, যশোদা, নন্দবাবা, দেবকী, বসুদেব, তার গোপ গোপী সঙ্গ, কৃষ্ণ সখারা সীদাম সুদাম বসুদাম আরও অনেক। সেই রকম হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন যে শচীসূত হইল সেই বলছে আমাদের, আর বলরাম হইল নিতাই, এবং তারা এসে কলিযুগে দেখাচ্ছে, কলিযুগে অধিকাংশ লোকই তা তিনি যাদের উদ্ধার করেছেন জগাই মাথায় ব্রাহ্মণের ঘরের ছেলে ধামের লোক হয়েও তারা হেন পাপ নেই যা করায়নি, মদ্যপান আরও যা সব খারাপ কাজ আছে সবই করত, কিন্তু মহাপ্রভু তাদের ভাবলেন এদের আমি উদ্ধার করে দিই। তাই নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে বললেন, তারা প্রভুপাদ বলছে প্রচার করতে গেলেই অনেক বিপদের সম্মুখীন হতে হবে। প্রভুপাদ তার জীবনে রিস্ক নিয়ে, বিপদের ঝুঁকি নিয়ে 70 বছর বয়সে গুরু যা বলেছেন তা করতে চেষ্টা করেছেন, অনেক কষ্টে, কপর্তহীন অবস্থায়, কোনো টাকা পয়সা নেই পকেটে, কোথায় গিয়ে থাকবেন তারও নিশ্চয়তা নেই, ভিসাও নেই অনেক, কিন্তু ভগবানে তার বিশ্বাস ছিল, হরিনামে তার বিশ্বাস, হরিনামটাই ভগবান। এবং তিনি প্রতিদিন চৈতন্য চৈতন্যামৃত জাহাজের মধ্যে পড়তেন, যদি এর মধ্যে অনেক বিপদ হয়েছে, তার স্ট্রোক হয়েছে ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগরের রূপ উত্তাল তরঙ্গে 2 বার স্ট্রোক, কিন্তু তিনি বেঁচে যান, কেন ভগবান তাকে দর্শন দেন, ভয় কি আমি তো আসল ক্যাপ্টেন, আমি সব কিছু করি, তোমরা এমনি করছো যন্ত্রের মতো, জাস্ট আমি যা বলছি নিমিত্ত মাত্র ভবার জন্য, তুমি করে যাও তোমার। আবার হলো যখন আমেরিকায় গিয়ে পৌঁছলেন, সাধারণত ডাক্তার বলে 3য়বার আসা নেই, কিন্তু ডাক্তার এসে বলে এই তাকে সমুদ্রের ধারে নিয়ে যাওয়া হলো শিষ্যরা, হ্যাঁ ডাক্তার বলেছে নিয়ে গেছে, কয়েকজন তার সেবা শুশ্রূষা করছে, এবং এদিকে ডাক্তার তার দেখাশোনা করছে, হঠাৎ দেখলেন ইনি তার হাতের মধ্যে কী একটা ঝোলা শুয়ে শুয়ে করছে, ডাক্তারকে দেখাশোনা করছে, ডাক্তার বলে এসব বন্ধ করতে বলো। তখন তার স্টুডেন্ট, তার ছাত্র বা শিষ্যরা বললো ইনি আমাদের গুরু, গুরুকে কখনো নির্দেশ দিতেন এই করুন ওই করুন, তা আমরা তাকে বলতে পারি না, আপনি আপনার কাজ করুন, উনি ওনার কাজ করুন, নাহলে আমরা কিছু করতে পারবো না, ওনাকে করতে দিন, উনি ভগবানকে ডাকছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। ভক্তি বিনোদ ঠাকুর আমাদের একজন প্রধান আচার্য, তিনি প্রায় বলতে গেলে গোস্বামীদের সমপর্যায়ে ভুক্ত এখনকার দিনে, আমাদের গোস্বামীদের দেখা যায় না, তাদের পথ মহাপ্রভু তাকে শিখিয়ে দিয়ে গেছে, রাধারানীর পথ তাদের পথটা, যারা ভারতীয় ত্যাগী ভারতবর্ষ জন্ম তাদের জন্য। গোস্বামীদের পথ ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন এ সম্বন্ধে, হরিনামের অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু যার যেরকম অধিকার সেই হিসাবে নাম,
ওবার জন্ম আমার বইগুলো আগে পড়ো, ওটা পড়েই তোমার সারা জীবন শেষ হয়ে যাবে, হজম করো। শুধু শ্রীমদ্ ভাগবতমটা পড়লেই তো আমার তুমি কমপ্লিটলি ভগবত উপলব্ধি হয়ে যাবে সম্পূর্ণ। তাই আপনারা এখন এসছেন অনেকে, আমি যা শুনছি, হ্যাঁ অনেকে অনেক মালা জপ করেন, বলছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা কি? তা কৃষ্ণ ভক্তি কইলে, যদি আমি কৃষ্ণকে ভালোবাসি, যেটা সুপ্ত অবস্থা আছে এই মুহূর্তে, আমি আমার দেহকে ভালোবাসি আর দেহের সাথে যা সম্পর্কতে ভালোবাসি। যেমন রেলওয়ে স্টেশনে দেখা হচ্ছে অনেকের সঙ্গে সাময়িক, যেমন খড়ের কুটো সমুদ্রের মধ্যে কে কোথায় ছিল, ভাসতে ভাসতে এক জায়গায় হয়েছে, আবার সমুদ্রের ঢেউয়ে সব বিচ্ছিন্ন হয়ে গেল। তাই আমরা এখানে এসে বাচ্চা ছেলেরা যেমন বাপ মার সাথে যায় সমুদ্রের ধারে, সারাদিন খেলা করছে, খাচ্ছে, মা দিচ্ছে, কেউ করছে, হঠাৎ বাপ বললো খোকা হ্যাঁ খুকি সব এদিকে এসো চলো এখন যাবো গিয়ে, তখন আমাকে যেতেই হবে। সেই রকম ভগবানও হঠাৎ কাকে কখন বলবে এখন চলো, তখন তাকে যেতেই হবে, আমি যাব না বললে তো হবে না। মম মায়া দূরত্বয়া, আমি বুড়ো হব না বললে হবে না, আমার অসুখ হবে না বললে হবে না, আমি মরবো না বললে হবে না, শুনতেই হবে। এর নাম হলো ভগবানের আয়, ভগবানের মার দুনিয়ার বার। সুতরাং শুভস্য শীঘ্রম, অশুভস্য কাল পরে করব বলে রেখে দিলে তাহলে কপালে অনেক দুঃখ আছে। কিন্তু ভক্তিমত ঠাকুর বলেন, যাই সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়, কি নাম, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষে চায়। বলছেন ভিক্ষে চায়, আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি দয়া করে আপনার পায়ে পড়ি, দুটো ঘাস মুখে নিয়ে আপনার পায়ে পড়ছি, আপনি বহু বিদ্বান বিরাট সাধু সব বুঝলাম, যা কিছু একদিন করেছেন ছুঁড়ে ফেলে দিয়ে চৈতন্য মহাপুর পথ অনুসরণ করুন, দেখুন আপনার কি হয়। চৈতন্য মহাপুর কি বললেন, না চৈতন্য বলে যদি আমার প্রতি তোমাদের প্রীতি থাকে তাহলে কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে, মুখে মুখে সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলুন। মহাপ্রভু যখন গয়ায় গেলেন তার পিতার শ্রাদ্ধ পিণ্ড এসব দেওয়ার জন্য, যাই হোক ইয়ে যেই বিষ্ণুপাদ পদ্ম দর্শন করল, যা দেবতারা চেষ্টা করছে সব সময় বিষ্ণুর পাদপদ্ম ধ্যান করতে, ও তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরয়ঃ। আমরা এখন তমগুণ রজগুণে থেকে আমি যা কিছু চিন্তা করছি মনের মধ্যে অন্য কিছু আসছে, আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন জাতীয় ভোগের জিনিস আসছে, তখন আমার মনের ভিতরে অনেক কিছু ভোগের চিন্তা আছে, আমি তমগুণ রজগুণ মানে এটা আসতে করতো, ওটা তাহলে এই বলে এটা আসতে করত, সরি ডিস্টার্ব গো ডু লেটার আফটার অ্যান আওয়ার অর হাফ অ্যান আওয়ার, সেই জন্য মহাপ্রভু খুব সহজ করে দিয়েছে, বুঝছেন। ভক্তিপ্রদ ঠাকুর বলছে আপনি কি তা বিশ্বাস করেন, এ সম্বন্ধে একটা সুন্দর কাহিনী বলছি, ভালো কথা, কেন কাহিনী বললে আর বুঝতে সুবিধা। একবার উড়িষ্যায় একটা ছোট নদী আছে, দুটো গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা ইয়াং মেয়ে, একটা বাড়ির বউ, বাড়ির বউ আর শাশুড়ি, আপনারা সকলেই জানেন বউ আর শাশুড়ির সম্বন্ধ, আমাকে বলতে হবে না, এখানে অনেক বউ আছেন, একদিনকে তিনি শাশুড়ি হবেন আর এক শাশুড়িও আছেন, আবার তিনি আবার বউ বানাচ্ছেন ছেলের বিয়ে দিয়ে আনন্দ পাচ্ছেন, আবার বলছেন বৌমা বৌমা, যাই হোক সবসময় যে আনন্দ পান তাও বলা যায় না, দেখছি কিছু মনে করেন, এটা সবাইকেই বেশ সম্মুখীন হতে হয়। তা হয়েছে কি যে মেয়েটা বলছে, বউটা বলছে মাকে, মা এই পাশের গ্রামে ভাগবত কথা হচ্ছে চলুন আমরা যাই, আপনি কি বলেন, তুমি যখন বলছো আচ্ছা চলো,
সাত দিন ধরে কিন্তু ভাগবত সপ্তাহ হয়, আর প্রতিদিন যাবো, কেমন সন্ধ্যাবেলা যাবো আর রাত্রে ফিরে আসবো, সন্ধ্যা চলো চলো। বলে হ্যাঁ কেন যাব না, যাচ্ছে। গিয়ে তখন হয়েছে কি, শাস্ত্রে বলছে, ভগবান বলছেন, যে শান্তন্তগত পাপম, যে নিষ্পাপ হয়েছে, যে পাপ কাজ কিন্তু করে না প্রধান, জনানাং পুণ্য কর্ম নাম, এবং অনেক পুণ্যি করেছে, তে দন্দমোহনের মুক্ত ভজন্তে মাম দৃঢ়বতা, তারাই খুব মন দিয়ে হ্যাঁ হরিনাম করবে, হরিভজন করবে। কী করে ভগবানে কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের ধাম, কৃষ্ণ কৃষ্ণ ভক্তের সেবা করা যায়, তার সুখ অন্বেষণ করা যায়, কী করে তাকে আমি খুশি করব, এটি হচ্ছে ভক্তি, ভক্তির রহস্য। ভক্তির 64টা অঙ্গ আমাদের গোস্বামীরা লিখেছে মহাপ্রভু থেকে শিখে। মহাপ্রভু যে ভক্তিটা হচ্ছে একটা রসে রসামৃতের সমুদ্র, ভক্তি রসামৃত সিন্ধু, দুনিয়ায় সিন্ধু, পুরীতে গেলে দেখবেন তারও একটা তল আছে, সে আটলান্টিক মহাসাগরই হোক প্রশান্ত হোক তারও একটা তল আছে, তাহলে একটা পারাপার আছে, কিন্তু ভক্তির কোনো তল ভক্তিসাগরের নেই আর তার কোনো পারাপারও নেই। তুমি তাই একটুখানি ভক্তি যেহেতু এটা রস এবং অমৃতের রস, একটু আস্বাদন করার জন্য আমি তোমাকে বলছি একটুখানি, এ বলে তিনি রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিল। কেমন তিনি রূপ গোস্বামী এক সময় বলছেন, দেখো অনেক সময় একটা ছেলে মেয়েরা বড় হলে, একটু কিশোর কিশোরী হলে পরস্পর আকর্ষণ অনুভব করে, এটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। এটা স্কুল কলেজে গিয়ে শিখতে হয় না, কী করে হাসতে হয়, কী করে কাঁদতে হয়, কী করে ভালোবাসতে হয়, এটা স্বতঃস্ফূর্ত সহজাত। তো সেই রকম হয়তো ধরো এরকম একটা মেয়ের বিয়ে হয়েছে, তার তার শ্বশুর বাড়িতে আছে, স্বামী ভালো করে সেবা করছে, এত ভালো করে সেবা করছে স্বামী যেন টুমাত্র সন্দেহ না থাকে, এর অন্য কোথাও আসক্তি আছে, সে কিন্তু সবসময় এমনভাবে সেবা করছে, সবসময় ভাবছে কখন আবার ওই ছেলেটাকে দেখবো আমি, ওই ছেলের সাথে আবার মিলতে কথা বলবো, কথা বলবো, কত আনন্দ পেতাম আমার সেই বয়ফ্রেন্ডটা ছোটোবেলা থেকে গায়ে, যার সাথে একসঙ্গে পড়াশোনা করেছি, স্কুল কলেজে গেছি, সেটা এই ধরনের আকর্ষণ খুব প্রবল হয়। ঠিক সেই রকম ভগবানের আমাদের সেবা নিয়ে সবসময় থাকা উচিত বাইরে, আর ভেতরে ভেতরে কখন ভগবানের সাথে আমার মিলন হবে ভাবা উচিত। এই মুহূর্তে আমরা হয়তো ভাবছি অন্য কিছু ভোগের জিনিস, কখন গিয়ে আমি ট্রেনে করে আসলাম, হ্যাঁ অনেক কিছু হয়তো ভোগের জিনিস আছে, আমি দেখছি আমি ট্রেনে আসছি সেদিনকে, হ্যাঁ নবদ্বীপ থেকে নাকি কৃষ্ণগড়ে এসে, কেউ বলছে চয় 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 চয়, আবার বলছে কফি কফি, রাত্রিবেলা বৃন্দাবনে যাচ্ছি, কি বৃন্দাবন থেকে আসছি বহুবার ট্রেনে, দেখি এক ভদ্র মহারাজ কি করছেন আপনি রাত্রিবেলা উঠে, হ্যাঁ আমি ঘুমোতে পারছি না, কি আস্তে আস্তে কি বলছে, কি বলছে তাও বলছে না হরে কৃষ্ণ, বুঝিয়ে দেখুন আমরাও ব্রাহ্মণ মহারাজ, তাই নাকি, আচ্ছা তাহলে কী হলো, আমি আপনার কি অপরাধ করলাম আপনার চরণে, না না আপনি এখন জেগে আছেন, কি যেন করছেন, আমি বলেও না আবার হরিনাম করছি, নিশ্চয়ই বুঝছি আমি হরিনাম করছি, যাচ্ছে আছে রাত একটা দুটো এরকম, হ্যাঁ গভীর রাত, সবাই সব ঘুমিয়ে আছে, কারণ আমাদের সকালবেলা হলে হ্যাঁ সবাই জেগে উঠবে চিন্তা, তখন তো আর জপ করতে পারবো না, ওসব কি জপ না, ওসব জপ না, ওটা ঢং হচ্ছে, কিছু জপ হচ্ছে, অন্যদিকে সব মন যাচ্ছে হরে কৃষ্ণ দেখছে, জপ মানে ভগবানের ধ্যান করা, আর হরে কৃষ্ণ ভিতরে কী বলছে কে জানে, ভগবান তো সব লক্ষ্য করছে হৃদয়ের ভিতরে বসে, তুই হরে কৃষ্ণ বলছিস না টাকা টাকা বলছিস, তাই দিবে ভগবান, আবার এখানে এসে টাকা বাড়ি ঘর বানাবি, নাতির নাতি নাতির নাতি স্বর্গে বাতি করবি, আমার নাতি হ্যাঁ থাকে যেন দুধে ভাতে, সব ভগবান পূর্ণ করবে। যাই হোক যা বলছিলাম, এদিকে যখন এত গভীর রাত আমাদেরই অনেক সময় জপ করতে করতে ঘুমে এসে যায়, এদিকে মাঝে মাঝে স্টেশনে থামছে বিখ্যাত স্টেশন মোগলসরাই, কোনো জায়গায় কোনো লোকজনের চিহ্ন মাত্র সবাই ঘুমোচ্ছে, কিন্তু ওই আওয়াজ ঠিকই হচ্ছে,
যার যেদিকে মন, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। হঠাৎ শোনা গেল আবার চয় 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 চয়, এইদিকে ধ্যান সম্পূর্ণ বলতে গেলে অজ্ঞান হয়ে আছে, ঘুমাচ্ছে, হট করে উঠে ভালো উঠে পড়েছে, এই চায় এই চায় দিয়ে কত করে। কিন্তু এদিকে চায় আসক্তি খুব মধু, তাতে বিরক্তি নেই, এদিকে হরিনামে বিরক্তি, বুঝুন এবার। আসক্তি সবারই আছে জিনিসটা, কিন্তু যার যেখানে আসক্তি সেখানে তার গতি, ভগবান তার ব্যবস্থা করে দিচ্ছে। কিছু বোঝা গেল কি? বুঝতে পারছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ ঠিক ঠিক হরি বল। তা হলো কি, সেই মেয়েটা আর সেই বউটা খুব ইয়াং মেয়ে, সে আগে থাকতে ভক্তি করতো, ভগবানের নাম শুনতে তার ভাল লাগে। কথায় বলে কচি বাস দিয়ে অনেক কিছুই বানানো যায়, বাসটা এখন পেকে যাবে, গিয়ে পাঁকা বাস, আপনি গিয়ে কিছু করতে যাবেন ঠন ঠন হবে না। একটি ছেলে তার মাকে বলছে, মা সে ইস্কনে থাকে বা অনেকদিন সেবা চোখ করেছে, মাকে বলে, মাকে এসব আমাকে আবার তুই কি শিখাবি। তো যাই হোক, অনেকদিন করতে যখন মায়ের অবস্থা বিশেষ সঙ্গীন, এখন যাই তখন যাই, এখন তখন শুয়ে আছে, মা তোমার সময় হয়ে এসছে, এখন একটুখানি কিছু করো, হরিনাম করো, বারবার বলছে, মাকে অনুরোধ করছে। ছেলে, প্রত্যেক ছেলেই মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে, কিন্তু পাকা বাস তাকে তো বেকানো যাবে না। বলতে 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 মা হঠাৎ বললো, অত কথা আমি বলতে পারবো না, আমি অত কথা বলতে পারবো না, এত কথা বলতো, কিন্তু হরে কৃষ্ণ বলছে। ছেলে বারবার বলছে, মা একটু হরে কৃষ্ণ বলো, তোমার এখন তখন অবস্থা কি করছো তুমি? সেই জন্য বলছে ভগবান, চার রকমের লোক ভগবানের কাছে যাবে না, তার কারা? মূর্খ, মূর্খ নরাধম, মায়া অপ্রীতজ্ঞানা, যে বেশি নেদা পড়া শিখেছে, যত বেশি লেখাপড়া শিখেছে আল আর এলেবেলে খালে পাস, দেখা যাচ্ছে ভগবান থেকে অনেক দূরে, ভগবান কেনই করবো কেনই করবো এইসব বল। আর যে আসুরিক ভাবাপন্ন, এই আসুরিক ভাবকে আরও দীর্ঘ সময় লাগবে, সব বলতে সময় চলে যাচ্ছে, আমি বেশি বলবো না আপনাকে, আপনাদের সময় নেবো না, আমারও সময় খুব কম আজকে, অন্য সময়। তো এরা কখনো ভগবানের কাছে আসে না, চার রকমের, আর চার রকমের ভগবানের কাছে আসে। তাকে যে দুঃখে পড়েছে, কালকে আমাকে কে একজন মহারাজ, আমার এই অসুবিধা হয়ে আসছে, আমি এটা আপনার ভগবানের আশীর্বাদ। কেন কেন আমার এই হচ্ছে না যে আমি ভগবানের পুজো করতাম, এখন বন্ধ করে দেবো? আমি বললাম, না ওসব পুজো পুজো কিছুই না, আপনার এসব করে ভগবানের আসক্তি হচ্ছে, আপনি কি চা কেন পুজো করছেন, কিছু চান? আমাকে ধন দাও, টাকা দাও, হ্যাঁ সুন্দর স্ত্রী দাও, ধনী স্বামী দাও, হ্যাঁ চাকরি দাও, এটা ভক্তি হলো না। ভক্তি মানে শুধু আমি আমার কাছে আপনি সেবা করতে চাই, পৃথিবী আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই, তাহলে ভক্তি হল ভগবানে প্রীতিময় সেবা, যার দ্বারা ভগবানে আসক্তি পারে, এটাই হচ্ছে ভক্তির একটা রহস্য। তাই ভগবান কাছে কাছে আমাদের বুঝতে জানি পারি, তাই বলে দিয়েছেন যে 64 রকমের যে পন্থা আছে ভক্তি করার, ভগবানের সেবা করার, তার মধ্যে 9টা প্রধান, তার মধ্যে আবার প্রথম প্রধান হচ্ছে ভগবানের কথা, যিনি ভগবানকে উপলব্ধি কিছুটা করেছেন, যারা তত্ত্ব জানেন, ভগবত তত্ত্ব, ভগবান সম্বন্ধে সত্যি জিনিসটা কি, তাদের কাছ থেকে শোনা, ভক্তি হলে শ্রদ্ধার শ্রবণ করা, তখন ভগবান আমাদের হৃদয়ে যে অনেক কলুষ জমে আছে, যা হিমালয়ের মতো মতো বিশাল, সেটা নিজের চেষ্টায়, যেমন কয়লাকে যতই আপনি লক্ষ লক্ষ বার ধুন সহজেও পরিষ্কার হবে না, কিন্তু যদি আগুনের মধ্যে দেন হয়তো পরিষ্কার। ভগবান অনেকটা আগুনের মধ্যে, তিনি সব কিছুই গ্রাস করে নেন, তার দ্বারা প্রভাবিত হন না, সেমন তার যে শুদ্ধ ভক্ত অনেকটা তাই, যিনি কামের বেগ, ক্রোধের বেগ, লোভের বেগ, মোহ, মদ, অহংকার, মাৎসর্য, হ্যাঁ তারপরে অন্যের ঈর্ষা করা, এসব জিনিস থেকে তিনি মুক্ত হয়েছেন, যিনি কনক কামেনি প্রতিষ্ঠা এসবের দিকে আসক্ত নয়, তিনি শুদ্ধ ভক্ত।
তিনি ভগবানের যা গুণ আছে সমস্ত তার দ্বারা বিভূষিত। সেই জন্য অনেক সময় বৈষ্ণবকে চেনা যায় না, যিনি সূর্যের মতো তার কথা আলাদা প্রভুপাদ, কিন্তু তা না হলে বোঝা মুশকিল সবসময়। তাই ভগবান কৃপা করে যাকে ধরা দেন তিনি জানতে পারেন, ভগবান সকলের হৃদয়কে জানে, সেই অনুযায়ী তার কাছে সে গুরু পায়। যাই হোক, মেয়েটি কি করলে না শেষ করছি, ওই মেয়েটি করলে কি যে শুনছে, শুনতে শুনতে ভগবত কথা শুনছে, আর ভগবান হৃদয় থেকে নষ্ট প্রায়শী অবতৃষ। আমাদের সকলের মধ্যেই কম বেশি এইসব কলুষ রয়েছে যা বললাম, ঠিক কি না? নিজেকে জিজ্ঞাসা করুন প্রতি রাত্রে আপনি কতটা ভগবানের দিকে এগোলেন, যত শুদ্ধ হচ্ছেন তত ভগবান আপনি কাছে আছেন, তাতে কিছু যায় আসে না। ভক্তিমত ঠাকুর বলছেন, গৃহে থাকো বনে থাকো, আপনি ত্যাগী হন ব্রহ্মচারী সন্ন্যাসী, বাইরের দিক থেকে সে যাই হোক ভগবান তো ভেতরটা দেখছে। আর গৃহে থাকো, আমি গৃহ মানে গৃহিণী আছে, আর গৃহিণী মানে সন্তান ছেলেমেয়ে, তাদের সকলকে ভক্ত করে হরিভজন করুন। আমাদের যারা মহাজন শ্রেষ্ঠ ব্যক্তি তাদের অধিকাংশই গৃহস্থ ছিল, অবশ্য ত্যাগীও আছেন, যা হবেন তা ঠিকভাবে সিরিয়াসলি নেবেন, সেটা গম্ভীরতার সঙ্গে নেবেন। আসল জিনিস এগুলো না, এগুলো বাইরের জিনিস, হ্যাঁ এগুলো হলো খোসা, বাইরের জিনিস কদিন থাকবে পুরো ছাই হয়ে যাবে, কিন্তু ভেতরটাকে করুন কৃষ্ণ আসক্তি। যে যার ভেতরে কৃষ্ণ আসক্তি, কৃষ্ণ সাথে কথা বলবে, কিন্তু বলছে মৎচিত্ত মৎগত প্রাণা, যে সবসময় আমার কথা ভাবছে, কৃষ্ণের চরণ সবসময় ধ্যান করছে, গৌরের চরণ, গৌরের রূপ, গৌরের গুণ, গৌরের লীলা, গৌরের সেবা, গৌরের শুদ্ধ ভক্তের সেবা, নিতায়ের নাম রূপ গুণ লীলা তার ভক্তের সেবা, তার সেবা সেটা হচ্ছে। তা এইগুলো 64টার মধ্যে 9টা পর্যন্ত আমাদের শ্রবণ কীর্তন করলে, যেটা আমি শুনলাম সেটা আবার বললাম অনেকে, তাহলে কীর্তন হলো, এবং তাহলে স্মরণও হবে, ভগবান তাকে স্মরণ করবে। করতে করতে হৃদয়টা ভগবান দেখছে এ কতটা নিষ্কপট, কতটা চায় আমার সেবা করতে, সেই অনুযায়ী তার হৃদয় তিনি নির্মল করেন। শুদ্ধ ভক্তের মুখ থেকে শোনা ভাগবতের কথা শুনলে ভগবান তার যেটা ক্রনিক বহু পুরনো রোগ, যেমন প্রতিদিন ওষুধ খেতে হয়, যেমন আজকে শুনলাম দুদিন শুনলাম না, এক মাস শুনলাম তার পাঁচ মাস শুনলাম না, তা করলে হবে না, প্রতিদিন করতে হবে। প্রতিদিন সকালে উঠে চৈতন্য মহাপুরুষ হাততালি দিয়ে স্ত্রী ছেলে মেয়ে, হ্যাঁ সকাল সন্ধ্যায় সবাই মিলে হরিনাম একটা সময়, সকালে সন্ধ্যায় প্রসাদ খান, ভক্ত সঙ্গ করে নিষ্করেন, তাহলেই আস্তে আস্তে এগোবেন। তো এখন তিনি করলেন কি, যে শুনলেন একদিনকে যে কথায় যে ভগবানই ভিতর থেকে আমাদের শুদ্ধ করে, হিমালয় পাহাড়ের মতো হলো, ভগবান চাইলে খুব তাড়াতাড়ি হিমালয়ের পাহাড় কিছুই হবে না, একটা ফুটবল হয়ে যেতে পারে তার কৃপায়। তো দেখে কে কীরকমভাবে চায়। তখন ওই মেয়েটি শুনলো যে ওই হরি কথার মধ্যে প্রতিদিন মন দিয়ে শুনছে মেয়েটি, তো এক সময় দেখছেন এটা ভালো লক্ষণ। তাই ভগবান অনেক সময় বলেছেন ভগবীতায় তৎশ্রীণু, সব কিছু মন দিয়ে কথা শোনো, তাহলে ভগবান হৃদয় থেকে দেখে না আমি বসে আছি আর বাড়িতে কী হচ্ছে চিন্তা করছে, এদিকে শ্রীমদ ভাগবতম পাঠে বসে আছে, ও করলে হবে, ভগবান জানে কী চিন্তা করছে। যাই হোক, তো মেয়েটি যে যুবতী বউটি কী করলেন, শুনছে একদিনকে হঠাৎ শুনছে ভাগবত পাঠে বলছে আনন্দে হরিনাম করো, আনন্দে বলো হরি হরি, হরি করিবে ভব পারি, ভব মানে জন্ম, ভব মানে আবার জন্ম হলি মৃত্যু, এটাকে বলে সংসার, সংসার মানে আমি কখনো ব্রহ্মা হচ্ছি পুণ্যকর্মের ফলে শতগুণেশ থেকে, কখনো ইন্দ্র, কখনো দেবতা, কখনো অসুর, কখনো দানব, কখনো মানুষ, কখনো গাছপালা পশু পাখি কীট পতঙ্গ, এটাকে বলে জন্ম হলেই মৃত্যু, এইভাবে আমি চক্কর করে ঘুরে চলেছি 84 লক্ষ জীবদেহের মধ্যে দিয়ে, এটাকে বলে সংসার। তাই কেউ মহাপ্রভু বলছে অশ্রদ্ধা ধানা পুরুষা, যার যে ভক্তিভরে এসব শোনে না হরিকথা, হ্যাঁ হ্যাঁ তারা নিবর্তন্তে মৃত্যু সংসার ও বর্তমানে, এই যে জন্ম মৃত্যুময় সংসারে চক্রের মধ্যে ঘুরতে থাকবে, এর বাইরে যেতে পারবে না, কারণ সে তমগুণ রজগুণ আছে বা হয়তো একটু শতগুণ। সেই জন্য প্রভুপাদ আমাদের সবসময় শতগুণে থাকার চেষ্টা করে, প্রসাদ ছাড়া কিছু মুখে দেবে না, আর হরিনাম ভক্ত সঙ্গ করবে, হরিকথা শুনবে, দেখ সংক্ষেপেই, আর যদি পারো প্রচার করতে পারো অন্য লোককে এই পথে আনার চেষ্টা করো, আসুন না আমার হরিনাম টরিনাম মশা ভালো লাগে না, ঠিক আছে আসুন এখানে একটু আপনি এসে
প্রসাদ পান কেমন লাগছে? ভালো, হ্যাঁ আপনি প্রতিদিন আসুন। তখন স্বাভাবিক ধীরে ধীরে শেষে বলে, হয়তো আমাকে ফ্রি খাওয়াচ্ছে ইস্কন, ইস্কনের লোকে দেখি ভালো ভালো খায়, ভালো ড্রেস পরে, বাহ এখানে গৃহস্থ আছে, ত্যাগীয় আছে, বাহ ভালো তো, গাড়ি ঘোড়া উচ্চছে ভালো, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, আমি অন্য জায়গায় যাবো, কোনো ইস্কনেই যাই, কি বলেন? হ্যাঁ সবাই হ্যাঁ বলছে, হ্যাঁ তা তাই করুন আপনারা। তা মেয়েটা কি করলো? ও আনন্দে হরি বলছে, তাহলে কি হবে, ভবসাগর পার হয়ে যাবে। এদিকে যখন ওখানে যায় গ্রাম থেকে ওই দ্বিতীয় পাশের গ্রামটায় হরিকথা শুনতে, পথে একটা নালা পড়ে, সেরকম একটা নদীর মতো, একটু জোয়ার ভাটা খেলে, যখন যায় জল খুব কম, এদিকে সেদিনকে যখন আসছে জলটা একটু বেড়েছে। তা মেয়েটা জানে যে বলছে ভবসাগর পার হয়ে যায় হরিনাম করলে, হরি তুষ্ট হয়ে সব কিছু সাহায্য করে। তাই বলতে বলতে চলেছে, শাশুড়িও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। এখন মেয়েটা হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। তাই ভক্তিমত ঠাকুর বলছেন, যাই সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ওনাম গায়, ওনাম কি? রাধা কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ একই, সঙ্গে চলো এই মাত্র ভিক্ষে চাই। সঙ্গ মানে আসক্তি, ভগবানে আসক্তি হচ্ছে, ভক্তে আসক্তি হচ্ছে। বলতে বলতে যাচ্ছে, এদিকে ওই জলাটা এসে গেছে যেখানে নদী মতো ছোট জোয়ার ভাড়া করে, জলটা একটু বেড়েছে। মেয়েটা কিন্তু হরে কৃষ্ণ বলতে যাচ্ছে, শাশুড়িও পিছিয়ে পিছিয়ে, বউয়ের পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, বৌমার পিছিয়ে পিছিয়ে। শাশুড়ি হঠাৎ দেখছে তার জলটা, পায়ের জলটা আস্তে আস্তে উপর দিকে উঠছে, ওই জলটা পায়ের উপর দিকে উঠছে। তা বলে, বউ ও বউ, এখানে অনেক বৌমা বা শাশুড়ি বসে আছেন, কিছু মনে করেন না, সত্যি ঘটনা। তখন বউটা বলছে, কি হচ্ছে মা করে ডাকছে, কি হলো? তখন বলছে, দেখছিস না আমি ডুবে যাচ্ছি, তুই আমাকে সাহায্য কর। তখন বউটা বলছে, আপনি শুনলেন না যে হরি বলতে থাকুন, আনন্দে হরি নাম করতে থাকুন, দেখবেন আমি তো এই করে পার হয়ে গেলাম, গে তুই পার হয়ে গেলি, আমাকে কেন সাহায্য করছিস, আমি ডুবে যাচ্ছি, শিগগিরি এসে সাহায্য কর। বলে, বললাম তো আপনি হরে কৃষ্ণ বলুন, আর দেখবেন পার হয়ে যাবেন, আমি পার হয়ে গেলাম, হরে কৃষ্ণ বলুন, আপনি কেন পার করতে পারছেন, কি তুই আমাকে উপদেশ দিচ্ছিস, আমি তোকে উপদেশ দেবো। এদিকে জল উপরে উঠছে, হরি নাম করছে না, এই হচ্ছে পোড়া কপাল। তাই অনেককে অনেক সময় বলি, সবাই বলুন হরে কৃষ্ণ, অনেকে বলে না, এমনি পাথরের মতো বসে আছে, কিছু বলছে না। তাই আপনারা বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তা আপনারাও তাই করুন, দেখুন আপনারাও কিরকম সুন্দরভাবে এই পথে এগিয়ে যাবেন, গিয়ে ভক্তির পথে আপনার ভগবানের প্রতি আসক্তি বাড়বে। প্রসাদ যদি খান, প্রসাদ খেতে খেতে আমাদের অনেক ভক্ত ভক্ত হয়েছে, আর অন্য বাইরের জিনিস খায় না প্রসাদ ছাড়া, বাইরে অন্য আছে, রসগোল্লা পান্তুয়া কত কি, ক্ষীরমোহন সোনপাপড়ি, ইস্কনে গেলে সবই প্রায় পাওয়া যায়, কিন্তু সেটা প্রসাদ, ওটা প্রসাদ নয়। সেরকম ইস্কনে আসুন, ভক্ত সঙ্গ করুন, হরি নাম করুন, আপনার জীবন আনন্দময় হোক, শান্তিময় হোক, দিন দিন রোগ শোক চপ থেকে মুক্ত হয়ে, হ্যাঁ যত কিছু উদ্বেগ আছে, হ্যাঁ সেদিকে আপনি মুক্ত হয়ে যাবেন, নো টেনশন। বাইরের লোক আপনার বন্ধু হরি নাম করে, দেখবেন টেনশনে আছে, আপনার টেনশন সমস্যা আছে হয়তো, তা আপনি চেষ্টা করে যান, ভগবান আপনাকে সাহায্য। এখন আমাকে এখানে শেষ করতে হবে, আজকে আমার সময় নেই, অন্য দিন হলে আমি বলতাম আরও, কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু সময় দিচ্ছি, বলুন, আমি চেষ্টা করছি, তাড়াতাড়ি বলুন, আমাকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনার প্রশ্ন খুব খুব ভালো প্রশ্ন করেছেন, সকলেই তা উপকৃত হবে। ভগবান বলছেন চার রকমের যারা আসে না, তাই আমি বলে দিয়েছি, ওটা আর এখন বলবো না, আপনাকে শুনতে হবে, নাহলে অন্যের থেকে জেনে নিন, আর নাহলে ভগবদ্গীতা দেখুন। আর চার রকমের লোক যারা আসে, তাই বলছে আর্ত, যে বিপদে পড়েছে, আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও, তখন হৃদয় থেকে ডাকবে,
কৃষ্ণ কৃষ্ণ বলে। আর যদি তা না হয়, সে যদি আসুরিক হয়, সে ভগবানকে গালাগালি দেবে, এসব। যাই হোক, আর তো অর্থার্থী যে কিছু সম্পদ চায়, টাকা পয়সা ভগবানের কাছে অনেক সময় আসে, ওই জন্য ভগবানের কাছে যায়।